ভণ্ডপীরের ভণ্ডপীর জান্নাতে যা করতে নামদারি সব ভণ্ডপীর কে এবার হবে নতে আজ ভণ্ডপীরের ভণ্ডপীর জান্নাতে যা করতে ওই নামদারি সব ভণ্ডপীর কে এবার হবে নতে ওই নামদারি সব ভণ্ডপীর কে এবার হবে নতে আজ পীরের নামে মাজার করে করে ভণ্ডামি নারী পুরুষ গাজাকে করে নোংরামি পীরের নামে মাজার করে করে ভণ্ডামি নারী পুরুষ গাজা খেলে করে নোংরামি পুরুষের নামে যাই না দেয়া গান বাজনা চলতে সকল ভণ্ড পীরের মাজার এবার হবে নতে আজ ভণ্ড পীরের ভণ্ডামি আর যাই না দেয়া করতে আজ ভণ্ড পীরের ভণ্ডামি আর যাই না দেয়া করতে ওই নামদারে সব ভণ্ড পীর কে এবার হবে নতে ওই নামদারে সব ভণ্ড পীর কে এবার হবে নতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
জেলার সুবর্ণচর উপজেলার অধীনে, ৬ নং চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী আমেনা হারুন নুরানী ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, সমবয়সী ছোট বয়সী বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। বৃষ্টি বাদলের ভিতরেও আল্লাহ তাআলা মাহফিলের আজকের এই নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা যে সুযোগ দিলেন এজন্য সবাই ভরি আলহামদুলিল্লাহ। নোয়াখালী কারামতিয়া আলিয়া মাদ্রাসায় যখন আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, সেই সময় হারিজ চৌধুরী বাজারে, যেটারে মানুষে কয় আট কয়লা বাজার, এই বাজারের মসজিদে ধারাবাহিক মাসব্যাপী তাফসির মাহফিলে সময় দিয়েছি। এর আগে পরও বিভিন্ন সময় এই সুবর্ণচর উপজেলা হওয়ার আগে এবং পরে অনেকবার আশেপাশে আমার আসা হয়েছে। মুয়াজ্জাজ হাজেরিন, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আনকাবুত থেকে ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা ২১ পারার প্রথম আয়াত। আপনাদের কি নজর আমার দিকে আসেনি? মাথা সোজা রাখবেন, নজর আমার দিকে রাখবেন, আর আমার সঙ্গে একটু কথা বলবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেক জায়গায় বলছেন, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আল্লাহ তাআলা বলছেন, আমি সকল উম্মতের কাছে নবী রাসূল পাঠিয়েছি দুইটা কথার দায়িত্ব দিয়ে, দুইটা কথা বলার জন্য। কয়টা কথা? সকল উম্মতের কাছে আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি দুইটা কথা দাওয়াত দেওয়ার জন্য। কয়টা? দুইটা কথা বলার জন্য সব উম্মতের কাছে নবী রাসূল পাঠাইছি। দুইটা কথা কি? আনিয়ে বদল ল তোমরা ইবাদত করো আল্লাহর, ইবাদত করো তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়াজতানিবুত্তাগুত আর পরিহার করো তাগুত, ইবাদত করো আল্লাহর পরিহার করো তাগুত, তোমরা ধরো আল্লাহ রে ছাড়ো তাগুতে রে। কথা বুঝেন নি কে জানি? তোমরা মানো আল্লাহকে
অস্বীকার কর তাগুতকে ফামাইয়া খুর পড়েন ফামাইয়া খুর বিতাগুতে ওয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে তারা এমন এক মজবুত রশি ধারণ করল যেই রশি কোন কালে ছিঁড়বে না। সুবহানাল্লাহ। মানে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বাবা আদম মা হাওয়া আলাইহিম সালাম ওনারা দুইজন জান্নাতে ছিল, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, সেই সুবাদে তোমরাও এখন তাদের আওলাদ হিসেবে দুনিয়ায় আসো, কিন্তু তোমরা যারা আবার ওই জান্নাতের বাড়িতে যাইতে চাও তাইলে জান্নাত এখন উপরে আসে। আমার নবী মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নাম দেখেছেন সপ্তম আসমানের উপরে। সুবহানাল্লাহ। মনে করো জান্নাত আছে উপরে, তোমরা আছো জমিনে, তাইলে তোমরা এখন নিচে আছো। কথা বুঝেন তো? কোন একজন মানুষ যদি গর্তে পড়ে যায়, গর্ত থেকে উঠার মতো কোন সুযোগ যদি না থাকে, শক্ত একটা রশি যদি গর্তের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর ওই রশিটা যদি সে শক্ত করে ধরে আর উপর থেকে যদি টান দেওয়া হয় তাইলে ওই গর্তে পড়া মানুষটারে যেমন গর্ত থেকে উপরে তুলে আনা যায়, তেমনি ভাবে তোমরা এখন দুনিয়া নামের গর্তে আসো, যাইতে চাও যদি জান্নাতের বাড়িতে তাইলে আমি রব্বুল আলামিন এমন একটা রশি ছাড়িয়া দিলাম, ওই রশিটার এক মাথা আমার কুদরতি হাতে আর এক মাথা যদি তোমরা ধরো শক্ত হাতে, আমি রব্বুল আলামিন টান দেব দুনিয়ার এই গর্ত থেকে তোমাগরে জান্নাতে নিয়ে আসব। আর ওই রশিটা কিসের তৈয়ারি রশি? কয় ওই রশিটা ফামাইয়া করবে তাগুতে ওয়ুমিন বিল্লাহ। ওমিয়া কারেন্টের তারের মাধ্যমে এখানে বাতি জ্বলে জ্বলেনি, এই যে বাতি জ্বলে যেই তারের ভিতর দিয়া বিদ্যুৎ আসে এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুইটা পেঁচানো আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরমান, জান্নাতে যদি যাইতে চাও পজিটিভ আর নেগেটিভ মিলাইয়া আমি আল্লাহ একটা রশি পাকাইয়া তোমাদের জন্য পাঠাইলাম ছাড়িয়া দিলাম, ওই রশির মধ্যে নেগেটিভটা হইল আগে পজিটিভটা পরে, না বাসকটা আগে হা বাসকটা পরে, দুইটারে মিলাইয়া ওই রশিটা পাকানো হইল বানানো হইল। ও বাবারা বাইরা আমার দিকে তাকান, কিছু দেখছেন নি আপনারা? এক মাথা আসেনি, এ আরেক মাথা আসেনি, তাকাইছি নি? হ্যাঁ, এটা আমার আঙ্গুলের মধ্যে লাগা আসেনি। আমনে যদি এইটারে আমনে রাতে আবার নিচের মাথা ফেঁসাই দিতেন আর তো আমি এটা উপরে টান দিলে এখন আমার বামাত আছে না নিচে, টান দিলে বামাত উপরের দিকে উঠেনি, দেয় না লাগে, তোরা দেয়াস না কেন? দোনো মাথা ফেঁসাইছি তো,
হয়েছে না? আচ্ছা, এবার আমি যদি এইভাবে ধরি তাইলে টান দিয়ে যত টানি উপরে উড়ে তত উড়েনি, আমার এই বাম হাত তো বোধহয় উঠে না, কথা হয়নি, টান দিতে আছি কোনাতে, ডাইনাতে উপরে না নিচে? আমার আল্লাহ কয় মনে করো বন্দা, আমার কুদরতি ডান হাতে, আমি রশিটারে এইভাবে আমার হাতে ফেঁসাই লইলাম, আর তোমরা বন্দারা এটারে পাকাইয়া, অনকি দুই মাথা আলাদা আছে না একসাথ আছে? মানে মাথা দুইটি আসিল নাকি? ওটা একসাথ করছি না, এইটারে এবার ফেঁসাই ধরলাম, ধরা পরে এখন যত টানি তত উপরের দিকে যায়নি। ও বাবারা বাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কয় এই যে দুই মাথা দোনো মাথারে একসাথ করিয়া ফেঁসাইতে হইব, একটা হইল পামাইয়া করবে তাগো, তাগুতেরে অস্বীকার কর, তাগুতেরে তাগুতেরে অস্বীকার কর, এই হইল এক নেগেটিভ। আর ইউমিন বিল্লাহ, ইমান আনো আল্লাহর উপর, এটা হইল পজিটিভ। কি কথা বুঝেননি? একটা হইল লা ইলাহা, একটা কি কোন ইলাহ? প্রথম হইল লা ইলাহা, আবার কোন ইলাহ নাই, এটা পজিটিভ না নেগেটিভ? হা বাসক না না বাসক? তাহলে এটা আগে কি? এরপরে ইল্লাল্লাহ, হ্যাঁ আছে একজন তিনি, তাইলে পজিটিভটা পরে, পজিটিভটা পরে। আমার আল্লাহ কয় ফামাইয়া করবে তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর উপর ঈমান আনবে, তাইলে নেগেটিভ আর পজিটিভে মিলাইয়া, তবে এর মধ্যে নেগেটিভটা আগে, এ তাগুতেরে তালাক দিবা আগে, এরপরে আমি আল্লাহর উপর ঈমান আনবা, আগে কইবা লা ইলাহা, আগে কইবা আগে কইবা লা ইলাহা, পরে কইবা ইল্লাল্লাহ, লা ইলাহা কইয়া যত রকমের গাইরুল্লাহ আছে, আল্লাহ বিরোধী যত কিছু আছে, সব কিছুরে তোর কলবের বাড়ি থেকে সরাও, সুবহানাল্লাহ। আল্লাহ বিরোধী যাহা কিছু আছে ওই সব কিছুরে তোমার কলবের বাড়ি থেকে আগে সরাইবা। তাফসিরে বাইজাবিতে এটারে এইভাবে কইছে, আর তাখলিয়া তো কাবলা তাহলিয়া, তাসকিল কাবলা তাসবির, কয় বউ সাজাইতে যেমন গোসল করায় আগে সাজায় পরে, কথা বুঝেন নিও ভাই, গোসল করায় আগে আর সাজায় পরে, ফাতিল ধোয় আগে দুধ লয় পরে, কথা বুঝেন লাগে, ফাতিল ধোয় আগে দুধ লয় পরে। আমরা গরু দৌড়নি ছাগল দৌড়নি, যে ফাতিলের মধ্যে গরু দুই দুধ লন, ওই কুড়ার ফাতিলের মধ্যে লন্ত দুধ কুড়া সহ আগে কি আরেন বেগুনে কয় না, ফাতিল আগে দোয়া লাগেনি তারপরে দুধ লওয়া, কোলা ভাইনে বিয়ে করাইছেন নি, আর মাথা মাইয়া সাহা বিয়ে দিছেন নি আপনারা, তো মাইয়ারে আগে সাজায় পরে গোসল করায়, হ্যাঁ হ্যাঁ ওই যে বেগুনে কয় না আটকে দিয়েছি, বড় কথা কয় আগে, আগে কোনটা ক, আগে গোসল না আগে সাজানি? গোসল করায় কি জন্য? ময়লা যা আছে এগুলো যেন দূর হইয়ে যায়, তাইলে যদি কোনো কিছু রাখতে হয় ফাতিলে, আগে ফাতিল পরিষ্কার করা লাগেনি, যদি সাজাইতে হয় আগে গোসল করা লাগেনি। আমার আল্লাহ কয় তোর কলবের ফাতিলে যদি ইমান রাখতে চাও, তাইলে আগে গায়রুল্লাহ সরাও, সুবহানাল্লাহ, আগে গায়রুল্লাহ সরাও, গায়রুল্লাহরে আগে তালাক দাও, আল্লাহ বিরোধী কোনো চেতনা, আল্লাহ বিরোধী কোনো শক্তি তোমার কলবে থাকতে পারবে না,
মা জালাল্লাহু লিরাজুলাইন লিরাজুলিন কালবাইন ফি জাওফিহি, আমার আল্লাহ কয় কোন মানুষের ভিতরে আমি আল্লাহ দুইটা কলব রাখি নাই, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা কলব রাখলাম। সুবহানাল্লাহ। এই কারণে যে কোন জমানায় যে কোন দেশে যে কোন নবী এসেছেন, তাগুতি শক্তি ওই নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক কিনা বলেন? কারণ আগেই হইল লা ইলাহা, আগে কি শুরুতে কয় লা ইলাহা, এটা কেবলমাত্র আমার নবীর স্লোগান ছিল না, বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে দুনিয়ায় যত নবী আসছেন সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে কইছে লা ইলাহা, নাই নাই কোন ইলাহ নাই, কারুরে চিনি না কারুরে মানি না, সবাই রে বাদ সবাই বাদ সবাই বাদ। এরপরে যাইয়া কলবটা যখন খালি হইল পরিষ্কার হইল, আল্লাহ বিরোধী সবকিছু থেকে যখন মুক্ত হলো, তারপরে ইল্লাল্লাহ, তারপরে এরপরে হইল ইল্লাল্লাহ, কারণ ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। আমার আল্লাহ শিরকি কাজ পছন্দ করেন না, শিরকে কোন কাজ করেন না। বান্দারে তোর কলবে যতক্ষণ অন্য কেউ থাকবে আমি আল্লাহ তোর কলবের বাড়িতে যাব না, তোর কলবের বাড়িতে যদি আমার নিতে চাও আগে সবাই রে সরাও। সুবহানাল্লাহ। যারা যারা বিয়ে করছেন নিশ্চয়ই মনে আছে বাসর রাত যেদিন ছিল, বাসর ঘরে আমনে তো বইয়া রইছেন, কিরে মনের মানুষটা আসে না কা, রাত্র ১১টা এরপরও আসে না, ১১:৩০টা এখনো আসে না, ১২টা বাজছে এখনো আসে না, রুমের মধ্যে খালাতো ভাই মামাতো ভাই তালতো ভাই যারা যারা আছে গবগুজারি মারিয়া একে একে আস্তে আস্তে সবাই চলে যায়, যায়নিও ভাই। এরপরে ওই যে ছোট্ট একটা বাচ্চা ওই রুমের মধ্যে এক সাইডে দিয়ে সবাই রাখছিল, বাচ্চা এটারও নেওয়ার আগ পর্যন্ত আমনের মনের মানুষ ওই রুমে আসে না। এরপরে কি রে আমাকে হুক্কা কই হিগারে দেই না, ওরা কথা কয় না, বাইরে হুক্কারে ওই রুমের মধ্যে এনারে জোসনায় থুই আইছে, কি কথা কয় না, হুক্কা বুঝেন তো আপনারা, ছোট ফলাইন হুক্কা কয় না, নি হুক্কা মনা লে তাড়াতাড়ি করি আমনের শাশুড়ি অথবা দাদি শাশুড়ি আসিয়া ছোট্ট বাচ্চা যেটা ২ বছর বয়সের, এই বাচ্চায় দুনিয়ার কোনো কিছু এখনো বুঝে না, তারপরও এই বাচ্চাটারও এই রুম থেকে সরানোর আগ পর্যন্ত আপনার মনের মানুষ জোসনা ওই রুমের দিকে আসে না, কথা ঠিক আছে নি? ওই হুক্কারও সরানির পরে নানি শাশুড়ি আস্তে আস্তে জোসনারে লইয়া আসে, আইয়া কয় ভাই একটু বুঝে শুনি চলিও না, তিনি এখনো পাগল পাগল, ওরা কথা কয় না, কি রে মনে আছে নি ঘটনা, কি রে নাতিন এখনো পাগলা গছে রইয়া গেছে বুঝে শুনি চলিও। এইভাবে যখন ওই রুমে আর একটা মানুষও নাই ওই সময় আপনার মনের মানুষ আপনার কাছে আসে, ও বাবারা বাইরা আমার আল্লাহ বলছেন আল্লাহু আলিউল্লাযীনা আমানু, আল্লাহ হইলেন ইমানদারের বন্ধু, সুবহানাল্লাহ কয় না, আবার আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা যারা ইমানদার তাদের কঠিন প্রেম আর ভালোবাসা আল্লাহর জন্য, তার মানে ইমানদারেরা আল্লাহর বন্ধু আর আল্লাহ হলেন ইমানদারের, সুবহানাল্লাহ কইছেন না, ইমানদারেরা আল্লাহর বন্ধু আল্লাহ হলেন ইমানদারের বন্ধু, সুতরাং ইমানদারের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের আশেক মাশুকের সম্পর্ক, কথা ঠিক আছে নি? মিয়ানে আশেক মাশুকের রমজিস্ট কেরামান কাতে বিরাম খবর নেস্তে, আশেক মাশুকের ভিতরে প্রেমের খেলা চলে, কেরামান কাতে বিনো টের পায় না, সুবহানাল্লাহ কয় না। সুতরাং ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন ইমানদারের বন্ধু,
আর ইমানদারেরা হলো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ কয় বন্দারে এসকে মাজাজি দিয়া তুমি এসকে হাকিকি বুঝিয়া নাও, তোমার মনের মানুষ তোমার বিবি জোসনা, আর জোসনার মনের মানুষ তুমি আব্দুল্লাহ, দুইজনের মিলন হবে তখন যখন ওই রুমে আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। তেমনি ভাবে বন্দারে তোর কলবের বাড়িতে আমি রব্বুল আলামিনের আগমন হবে তখন যখন তোর কলবের বাড়িতে আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ কইলেন না, বুঝতে পারছি নি কে জানে। তোর কলবের বাড়িতে যখন আর কেউ থাকবে না, আমি রব্বুল আলামিন যখন দেখব বন্দা তোর কলবের বাড়ি আমার জন্য ফ্রি, তোর কলবের বাড়িতে এখন আর কারুর আনাগোনা নাই, তখন আমি যাব তোর কলবের বাড়িতে, তোরে আমি আমার হিসেবে গ্রহণ করব। মান্তো সদাম তু মান সুদি, মান্তম সদাম তু যা সুদি, তাকাস না গুয়াদ বাদাজি, কে মান দি গরম তু দি গরি। আল্লাহর এই পাগল কয় মাবুদ গো, মান্তু সুদান তু মান সুদি, আমি হব তুমি তুমি হবে আমি, তার মানে আমি হব তোমার তুমি হবে আমার। মান্তু তন সুদান তু যা সুদি, আমি হব দেহ তুমি হবে ওই দেহের প্রাণ। আল্লাহু আকবার। আমি হব দেহ তুমি হবে ওই দেহের প্রাণ, তা কাছ না গোয়াদ বাদাজি, কে মন দি গরম তু দি গরি। যাতে করে ভবিষ্যতে কেউ আরে কথা বলতে না পারে যে তুমি একজন আমি আরেকজন, বরং তুমি আর আমি এক হয়ে যাব, যেখানে তুমি আল্লাহ সেখানে আমি বন্দা। আল্লাহু আকবার। আর তখন যেখানে আমি যাব তুমি আল্লাহ আমার সঙ্গী হবে। আল্লাহু আকবার। ও বাবারা ভাইরা, এই ফার্সি শেরটা যখন পড়ছিলাম মাঝে মধ্যে ভাবতাম রে এই শেরটায় না জানি কোন শেরেকের গন্ধ আছে, কিন্তু পরে টাইটেলে যেমন যখন ভর্তি হইলাম কামেলে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড যখন পড়া আরম্ভ করলাম, বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডে লম্বা একটা হাদিস পড়লাম, হাদিসটা হাদিসে কুদসি, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আমার এমন কিছু বন্দা আছে যারা আমার বন্ধু হইয়া যায়। কি হইয়া যায়? যারা আমার বন্ধু হইয়া যায় তখন তাদের আর আমার ব্যাপারটা এমন দাঁড়ায়, কুন্তু মাবাসারাহুল্লা সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ও ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা। তখন আমার ওই বান্দা যেই কান দিয়ে শুনে আমি আল্লাহ তখন তার কান হইয়া যাই। আল্লাহু আকবার। কুন্তু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার ওই বান্দা তখন যেই কানে শুনে আমি আল্লাহ তখন তার কান হইয়া যাই। কুন্তু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমার ওই বান্দা যেই চোখ দিয়া তাকায় আমি আল্লাহ তার চোখ হইয়া যাই। আল্লাহু আকবার। ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, আমার ওই বান্দা যেই হাত দিয়া ধরে আমি আল্লাহ তার হাত হইয়া যাই। তার মানে আমার ওই বান্দার নেক নজরে তাকায় আমি আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাই, আমার ওই বান্দা যার দিকে বদ নজরে তাকায় আমি আল্লাহ তার দিকে গজবের নজরে তাকাই, আমার ওই বান্দা যার কথা শুনে আমি তার কান হইয়া যাই, তার মানে যার কথা আমার এই নেক বান্দায় শুনে আমি ওই ওই লোকটার ওই কথাটা আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ।
আমার এই বন্দা যেই হাতে ধরে আমি তার হাত হইয়া যাই, তার মানে তার হাতের সঙ্গে আমার কুদরতি হাত লাগাইয়া দেই। এই বন্দায় যেই কাজে হাত দেয় ওই কাজে আর বন্দারে আমি ব্যর্থ করি না। আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসের পরে নজর গেল কোরআন শরীফের দিকে। ওরে ঘটনা তোরে আরো আছে, আমার নবীরে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা যেদিন ঘর ঘেরাও করেছিল, কথা মনে আসেনি আপনাকে? কেউ ঘুম যায়নি কোনো চান্স আছে না আমার দিকে নজর আসেনি? কাফের বেঈমানেরা ঘর ঘেরাও করল, জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হুজুর গো আপনি ঘর থেকে বের হয়ে যান। নবীজি এক মুষ্টি বালু নিলেন হাতে, জানেন তো আপনারা, শাহাতিল বুজুহ পড়িয়া বালুতে দম করিয়া বালুগুলো মারলেন। বালু মারার পরে ঘরের চতুর্দিকে কাফের যারা ছিল সবার চোখের মধ্যে পড়ল, কথা খেয়াল করেননি? নবী চারদিকে বালু মারছিলেন না একদিকে, কিন্তু চোখে পড়লো কয়দিকে? আমার আল্লাহ রব্বুল আলামিন কয় আমার রমাইতা এদের রমাইতা, বালুটা যখন আপনি মারছিলেন আসলে তো আপনি মারেন নাই, বালু মারছি আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আপনার হাতের লগে আমার কুদরতি হাত যখন লাগাইলাম আপনি যেটা পাইতেন না সেটা আমি করিয়া দিলাম। আল্লাহু আকবার। বুঝা গেল বন্দা যখন সকল দিক থেকে আল্লাহর হইয়া যায় আমার আল্লাহ তখন বন্দার হইয়া যায়। কথা কি বুঝতে পারছি নি? ও বাবারা বাইরে দুনিয়ায় সব নবী রাসূলদের কাছে আমার আল্লাহর কথা ছিল এটা দুইটা, আমি ইবাদুল্লাহ ওয়া জিতানিবু তাগুত, ইবাদত করো আল্লাহর পরিহার করো তাগুত। আগে ক লা ইলাহা, এরপরে ক ইল্লাল্লাহ, সব গায়রুল্লাহরে তালাক দাও, আল্লাহ বিরোধী যত আছে সবাই রে বাদ দাও, এরপরে যাই আমি আল্লাহরে ধরো, তাইলে আমি তোর কলবের বাড়িতে যামু। আর যদি নাকি এটা না পারো, যদি নেগেটিভ আর পজিটিভ মিলিয়া লইতে না পারো, মনে করো এক সাইড আছে পজিটিভ আর এক সাইড হলো নেগেটিভ, দুটারে মিলিয়া ফেঁসাইতে না পারলে আপনি সাইছেন নিবে একে? এই মনে করো এটা হইলো পজিটিভ এটা হইলো নেগেটিভ, দুইটারে মিলিয়া ফেঁসাইতে না পারলে আগে তাগুতেরে বাদ দিয়া তারপরে আল্লাহরে ধরা, এটা যদি না হয় তাইলে তুমি একবার ধরলাই মাতা, ধরে টান দিলাম আমিও টান দিলাম, এখন রশি রইল রশির জায়গায়, আমার হাত উপরের দিকে আর যায় না, যায়নিও ভাই ওরা কথা কয় না। সুতরাং নেগেটিভ আর পজিটিভ মিলাইয়া তাগুতের পরিহার করিয়া এরপরে আল্লাহরে যদি ধরো তাইলে রশিটার দোনো মাথা এইভাবে পাকাইতে হবে, পাকাইয়া এরপরে ধরো তাইলে এই আমি আল্লাহ কুদরতি হাতে টান দেব, তোরে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে আসবো, সুবহানাল্লাহ কয় না? এইভাবে আমার আল্লাহ সব নবী রসুলের মাধ্যমে কালেমার দাওয়াত দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইলেন। আস্তে আস্তে সকল নবীর পরে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এমন একটা সমাজের মধ্যে যেই সমাজ ছিল জাহেলি সমাজ। জোরে বলেন কি সমাজ? কই আমার দিকে চাই না তবে এক। ওই সমাজ ছিল জাহেলি সমাজ, ওই সমাজের মধ্যে এমন কোন অন্যায় ছিল না যা ওই সমাজের মধ্যে ছিল না, এমন কি দুনিয়ার নিষ্ঠুরতম আচরণ, সন্তান তার কন্যাকে জীবন্ত কবর দিত ওই জমানায়, দিত কিনা বলেন? এরপরে ঘরে ঘরে মূর্তি পূজে এমন পর্যায়ে গেল যে খানায় কাবা আল্লাহর ঘর, যেটা তাওহীদের কেন্দ্র, খানায় কাবার ভিতরে তারা এক এক গোত্রের মূর্তির এক একটা স্যাম্পল আনিয়া রাখতে রাখতে 360টা পর্যন্ত হইল, হইছে নি ভাই? ওই সমাজের মধ্যে যে না বেবিচারী অহরহ ছিল,
সৌদি কারবার ছিল, খুন খারাপি ছিল, সুরি ডাকি ডাকি ছিল, মূর্তি পূজা ছিল, চন্দ্র পূজা, সূর্য পূজা, দুনিয়ার এমন কোন অন্যায় ছিল না যেটা ওই সমাজে ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি ধরনের এক সমাজে আল্লাহর সকল নবীর সেরা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, সুবহানাল্লাহ। জাহিলি সমাজে আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাঠাইলেন, আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইলেন জাহিলি সমাজে, আর ওই জাহিলি সমাজকে মানুষের সমাজে পরিণত করার জন্য, ইমানদারের সমাজে পরিণত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাঠাইলেন। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে পড়লাম, সূরা আনকাবুত ওই মক্কা শরীফের জমিনে নাজিল হয়েছে। যেই সমাজটা ছিল জাহেলি সমাজ, ওই সমাজের ইসলামী সমাজ বানানোর জন্য, ওই জাহেল গুলোর মানুষ বানানোর জন্য, কি বানানোর জন্য? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর ওই জাহেলি সমাজের ওরাও তো মানুষ ছিল, কি কইলেন মানুষ বানানোর জন্য? এটা আবার কি কইলেন? ওরা আগে ধরিয়ে তো মানুষ না বাবারা, একটা হইল সুরতে মানুষ, আর একটা হইল সিরতে মানুষ, আকৃতিতে মানুষ হওয়া আর প্রকৃতিতে মানুষ হওয়া এক কথা নয়। কোরআন শরীফে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পয়দা কিলা লাহুম আমেনো কামা আমানান নাস, আছেন এটা সবাই বলেন, পয়দা কিলা লাহুম আমেনো কামা আমানান নাস। আমার আল্লাহ কয় ওই বেঈমান গুলোর যখন বলা হইল যে তোমরা ইমান আনো, যেমনি ভাবে ইমান এনেছে মানুষেরা, কারা? তোমরা ইমান আনো যেমনি ভাবে ইমান এনেছে মানুষেরা। জাগরে কয় ইমান আনছে, তারাও তো আকার আকৃতিতে মানুষ, কিন্তু ইয়েতে আমার আল্লাহ কয় বেঈমান গড়ে যখন বলা হইল যে তোমরা ইমান আনো, কথা দরকার আছিল এই মিলে কয়টা, যে তোমরা ইমান আনো যেমনি ভাবে ইমান এনেছে ইমানদারেরা, কি কথা বুঝে না, যেমনি ভাবে ইমান এনেছে ইমানদারেরা মুসলমানেরা, সেই কথা না কইয়া আমার আল্লাহ কয় বেঈমানদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো যেমনি ভাবে ইমান এনেছে, আর হলাইয়া কয় না ইমান এনেছে মানুষেরা, তাইলে বুঝা গেল যারা যারা ইমানদার তারা হইল মানুষ, যারা বেঈমান তারা, হ্যাঁ জোরে কয় না, তারা তারাও মানুষ। কোরআন শরীফের আর এক আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো ক্লিয়ার করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফেলুন। রে জিন জাতি আর মানব জাতির মধ্যে বিরাট একটা অংশ আমি আল্লাহ বানাইয়া রাখলাম জাহান্নামের জন্য, কোন জায়গার জন্য? ওরা কারা বুঝিল? লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কান দিলাম, কি দিলাম? তাদেরকে আমি আল্লাহ কান দিলাম, আমার দেওয়া ওই কান দিয়ে দুনিয়ার সব কিছু তো শুনে কিন্তু আমার দিনের কথা শুনে না, দিনের কথা, আমার দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, ইমান ইসলামের কথা শুনে না, আখেরাতের কথা মানে যেটা শোনা দরকার সেইটা শুনে না। তাগরে আমি চোখ দিলাম, তাগো চোখ আছে, ওই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু তো দেখল কিন্তু আমার কোরআন দেখে না, আমার ইসলামের পথ দেখে না।
কথা বুঝেননি আপনারা? যেটা দেখা দরকার সেইটা দেখে না, আল্লাহ এবং আল্লাহর নবী যেই পথের দিকে ডাকে ওই পথ দেখে না। আল্লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম, ওই অন্তর দিয়া সব কিছু তো বুঝে কিন্তু যেটা বুঝা দরকার সেইটা বুঝে না। উলাইকা কাল আনআম, আমার আল্লাহ কয় এরা হইল আনআমের মতো। বলবেন আনআম কিয়া, আরবি ভাষায় আনআম কয় সাইরফাওয়ালা যেসব জানোয়ারের গোস্ত খাওয়া হালাল, ওইগুলির আরবিতে কয় আনআম। উলাইকা কাল আনআম, তারা হইল আনআমের মতো, গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, বেড়ার মতো, দুম্বার পরক, কথা বুঝে না? এগুলি কয় পা? মেয়েদের কয় না? এগুলোর কয় পা? এগুলি গোস্ত খাওয়া হালাল তো? পরে কয় বালহুম আদাল্ল, বরং ওই জিনার মানবের অংশটা যাদের এই অবস্থা, আমার দেওয়া চোখ দিয়া আমার কোরআন দেখে না, ইসলামের পথ দেখে না, আমার দেওয়া কান দিয়ে আমার দিনের কথা শুনে না, আমার দেওয়া অন্তরে আমার মহাব্বত আর আমার নবীর মহাব্বত বসায় না, কোরআনের মহাব্বত বসায় না, আখেরাতের চিন্তা ফিকির করে না, এই লোকগুলো আল্লাহ কয় এরা শুধু গরু ছাগলের মতো যে তা নয়, বরং তার সে আরো নষ্ট আরো খারাপ। তার মানে গরু ছাগলের তো আরো খারাপ যদি হয়, তাইলে কুচ্চার মতো, শুয়রের মতো, বানরের পরও কথা কয় না? কোরআন শরীফ আয়াত এখন আসেন ও, তাইলে কি বুঝা গেল? বুঝা গেল এই কথা যে চার পাওয়ালা গরু যেমন আছে, দুই পাওয়ালা গরু বেগুনে কয় না? চার পাওয়ালা গরু যেমন আছে, দুই পাওয়ালা গরুও আছে, চার পাওয়ালা কুচ্চা যেমন আছে, দুই পাওয়ালা কুচ্চাও আছে, চার পাওয়ালা শুকর যেমন আছে, দুই পাওয়ালা শুকরও আছে। গরুরে যদি ভালো করে ওয়াজ করে দেন, গরুরে তুমি আমার গরু, এই খেতটা আমার, পাশের ওই খেত হইলো কাজিল্লার বাপের খেত, ওই খেতের খেত, ওইগুলি তোমার জন্য হালাল হবে না, ওইগুলো হারাম, আল্লাহর কাছে কি জবাব দিবি? আমি বা কি জবাব দিব? তুই আমার খেতে খাইস, কাজিল্লার বাপের খেতে যাইস না, এই কথা কইয়া ভালো করে ওয়াজ করে গরুরে সাড়ে দিবি, বাড়ির দিকে আইয়েন, গরু কাজিল্লার বাপের খেতে যাইব না কি যাইব না? কারণ গরুরে ওয়াজে হালাল হারামের ওয়াজে ধরেনি, এতে যেটা সামনে এইটাই তো খায়। এরকম আমার দেশ অসংখ্য মানুষ আছে, ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, বয়ান হয়, যত ওয়াজ করে ওয়াজের পরে যাইতে কাজিল্লার বার খেতে এক মুখ দেয়, ওরা কথা কয় না? কাজিল্লার বার খেতের মধ্যে তার খেতে তরমুজলি আসে বাদ দিকে যায়, মসজিদে আই হেঁটে যাইতার সময় জুতিয়া জোয়া লই যায়, ওয়াজ তখন যাইতার সময় কাজিল্লার বার খেতে তরমুজ লই যায়, ওরা কথা কয় না? তাইলে গরু আছে নিজে, জোরে ক দুই পাওয়ালা গরু নাই। আবার যেই মালিকের বাড়িতে ফ্যান ফানি খাইয়া কুত্তা বড় হয়, লালিত বালিত হয়, ওই কুত্তায় মাঝে মাঝে গৃহস্থের ফোলারে কামলাইনি, যে আল্লাহর জমিনে খাইয়া পড়িয়া বড় হইল, এই দুই পাওয়ালা এই কুত্তারা মাঝে মাঝে আল্লাহর দলের মানুষের কামলাইনি। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম, পড়ো না ভাই, ওয়াইজা কিলা লাহুম আমেনু কামা আমানান্নাস, বেঈমানদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো যেমনি ভাবে ইমান এনেছে মানুষেরা, তাইলে বুঝা গেল ওই কোরআন নাজিলের জমানায় নবী এবং সাহাবায়ে কেরাম তারা ছিলেন ইমানদার, তারা ছিলেন মানুষ। সুবহানাল্লাহ, কয় না? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাবান হোক, ওরা সবাই ছিল দুই পাওয়ালা পশু, ওর কথা কয় না? হয়তো কেউ বা গরু ছাগল, কেউ বা কুত্তা, ওর কথা কয় না? তাইলে ওই জাহেলি সমাজকে মানুষের সমাজ বানানোর জন্য, কোন সমাজ বানানোর জন্য? ওর বুঝন আপনারা কি মানুষ হইতে চাননি? তাহলে মানুষ কারা?
ইমানদারেরা বুঝন অনেক হয় না কথা, এরে কারা কারা কারা, যারা যারা ইমানদার তারা তারা এগুনে কয় না, তোরা কত কেন ক, যারা যারা ইমানদার তারা সবাই মানুষ, যারা বেঈমান তারা মানুষ নয়, তারা গরু ছাগল, তারা শৃগাল কুকুর, তারা শুকর, তারা বানর, ওর কথা কয় না। বরং সত্য কথা কইতে গেলে দুই পাওয়ালা এমন কিছু আছে যারা নাকি কুত্তার সে আরো খারাপ, ওর কথা কয় না, তারা কুত্তার সে আরো খারাপ। বলে এটা কেমনে কইলেন, কেমনে কইছি তাইলে শোনো, ও বাবারা বাইরা আমরা একজনে আরেকজনের খারাপ হইলে মাঝে মধ্যে কুত্তা কইয়া গালি দেই, দেননিও ভাই আমাকে ওই দেশে গালি আছে, কুত্তা কুত্তার বাচ্চা, ওর কথা কয় না, কুত্তার বাচ্চা কয়নি, কিন্তু যাতে কয় হে তো জানে যে ইগার মানুষ, একগার বাবু মানুষ, ইগার মাও মানুষ, ইয়ার ওর কি কয়, তাহলে কুত্তার বাচ্চা মানে খারাপ, জোরে কয় না, ও বাবারা ভাইরা খারাপের নাম কুত্তার বা কুত্তার কুত্তার বাচ্চা, কিন্তু একটা কুত্তা আল্লাহর জান্নাতে যাইব, সুবহানাল্লাহ, কুত্তা একটা জান্নাতে যাইব, কি সন্দেহ আছে লাগে, আসাবে কাহাফের মোহাব্বত করিয়া ছয়জন ইমানদার যুবক দাকিয়ানুজ বাদশার জমানায়, দাকিয়ানুজ বাদশা ছিল কাফের, কিয়া কিয়া কাফের বাদশার দেশে থাকিয়া ইমানের উপর চলা সম্ভব ছিল না, যার কারণে দেশের মায়া ত্যাগ করিয়া ইয়াম লিখা মাকসাল মিনা কাশবুত তবিউনাস কাসাফাতিউনাস ইউয়ানাস বুস, এরা এই সাতজন এরা ইমান নিয়া এরা এলাকা ছাড়িয়া চলিয়া যাইতে লাগলো, অকাল বহুম কেতমি তাদেরকে মহাব্বত করিয়া একটা কুত্তাও তাদের সঙ্গে চলিয়া গেল। আমার আল্লাহ কোরআন শরীফ ওই কুত্তাটার নামও বয়ান করছেন, কুত্তার নাম কেতমিস। ও বাবারা বাইরা ইমানদারের মহাব্বত করিয়া একটা কুত্তা তাদের সঙ্গে, কুত্তাটাও ওই জঙ্গলে চলে গেল, আর ওই কুত্তাটা ইমানদারের মহাব্বত করার কারণে আখেরাতে ওই কুত্তাটা জান্নাতি হবে, সুবহানাল্লাহ। কিন্তু আলেম ভাইরা যারা আছেন একটু মেহরবানি করে জোরে কইয়েন, দুনিয়ার কোন নাস্তিক জান্নাতে যাইব নি, জোরে কোন, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হইল ঢাকা বিশ্ববিদ্যালয়, একেবারে মেধাবী ছাত্র না হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকে না, কি ভাই কথা কয়, ভর্তি পরীক্ষায় টিকে না একেবারে মেধাবী না হলে, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া মানিয়ে হইল অনেক কিছু, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইল, ডক্টর হইল, কিন্তু মানুষ হইল না, ওর কথা কয় না, কিন্তু মানুষ হইল না, নাস্তিক হইয়া মারা গেল, গেছেনি দু একজনের নাম জানো সি তোরা, ওই তো নাম জানো, তাইলে এই বাংলাদেশের জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামে বড় হইয়া যদি আহম্মক খবিস খবিস চৌধুরী হনুমান অজাত, তোরা যাগো না সত্যি বেগুন, ডক্টর আহম্মক খবিস খবিস চৌধুরী হনুমান অজাত, তোমরা হয়তো কইবে হুজুর আলেম গুমুকে শুনছি বলে নাম বিগাড়ি কন বলে কবির গুনা, আমনে নাম বিগাড়ি কইলেন কেমনে, আরে বাড়া নাম বিগাড়ি কন কবির গুনা, আবার নাম বিগাড়ি কন সুন্নত, বেসাল ইসমল ফুসুক ও বাদাল ইমান, নাম বিগাড়ি কন কবির গুনা, সেটার দলিল লই আয়াত, আমার আল্লাহ কয় ইমানদারের খারাপ নামে ডাকা এটা খুবই খারাপ, তাইলে ইমানদারের নাম বিগাড়ি কনটা হইল কবিরা গুনা, ওর কথা কয় না, তুই তো হুঞ্চ নাম বিগাড়ি কন কবিরা গুনা, কিন্তু কার নাম বিগাড়ন কবিরা গুনা সেটা জানোস না, ওর কথা কয় না,
কার নাম বিগাড়ি কান কবিরে গোনা বালা মানুষের রে, বালা মানুষের রাজাকার কইলে, বালা মানুষের খুনি কইলে, বালা মানুষের সন্ত্রাসী কইলে, যা বালা মানুষের খারাপ নামে আখ্যায়িত কইলে, হেইটা না কবিরা গুনা? ওর কথা কয় না? এরে সোরের সোর কইলে কে রে কবিরা গুনা কইছে? সোলারা যাগুন আসতে বেগুন বুড়েরাই যে গেছে ঠান্ডা হয় মাথা নাই। ও বাবারা বাইরা তাইলে ইমানদারের নাম বিগাড়িয়া কওয়া এটা কবিরা গুনা মনে থাকবো নি? আর আবার নাম বিগাড়ি কোন সুন্নত এটা কোনানে পাওয়া গেল? আপনারা আবু জাহালের নাম শুনছেন নি? আবু জাহাল মুসলমান ছিল না কাফের ছিল? আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? জোরে ক। ওই আবু জাহালের নাম ছিল আমর ইবনে হিশাম। কি হুজুর কথা কন? আবু জাহালের নাম ছিল আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর, নামটা ছিল আমর, বাপের নাম হিশাম। কিন্তু বড় নেতা হওয়াতে তার দলের লোকেরা তার নাম দিছে আবুল হেকাম। ওর কথা কয় না? তার দলের লোকেরা তার নাম দিল আবুল হেকাম, বড় পণ্ডিত, বড় জ্ঞানী। আর ইমান ইসলামের বিরোধিতা করার কারণে নবী নাম রাখছে আবু জাহাল। ঠিক আছে নি রে? বড় পণ্ডিত নয়, বড় মূর্খ, বড় জাহেল। তাইলে বুঝা গেল কুত্তার জন্য মুক্তার মালা কোনো কালে মানায় না। ওর কথা কয় না? কুত্তার গলায় মুক্তার মালা মানায় না, মুক্তার মালা জন্য রাজ রানী আর রাজকন্যার গলা লাগে। ওর কথা কয়? সুতরাং আহম্মদ খবিশ, খবির চৌধুরী আর হনুমান অজাত বলা এটা কবিরা গুনা করি নাই, সুন্নতের উপর আমল করলাম। আমি যেটা বলতে চাইছি বাবারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়াই যেখানে টাপ ব্যাপার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইল কিন্তু মানুষ হইল না। ওর কথা কয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইল কিন্তু মানুষ হইল না, দুই পাওয়ালা শুকর কুত্তার মতো হইল। কারণ যারা যারা ইমানদার কোরআনে কয় তারা হইল জাহিলি সমাজের মানুষের সমাজ বানানোর জন্য সূরা আনকাবুত নাজিল করিয়া 45 নম্বর আয়াতে আমার নবীর কাছে দুই দফা কর্মসূচি দিলেন। কয় দফা? তাইলে জাহেলি সমাজের ইসলামী সমাজ বানানোর জন্য ওই জাহেল গুলুরে অমানুষ গুলুরে মানুষ বানানোর জন্য দুই দফা কর্মসূচি আমার আল্লাহ নবীর মাধ্যমে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মানুষ হইতে চাই কিনা? কারা কারা চাই হাত তুলি না? রায় তাকবীর বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও বাবারা বাইরা, দুই দফা কর্মসূচি দিলেন জাহেলি সমাজকে ভাঙ্গিয়া মানুষের সমাজ বানানোর জন্য, আর আমার নবী ওই জাহেলি সমাজে তার এই দুই দফা কর্মসূচি দিয়া জাহেল গুলোর এমন মানুষ বানাইলেন, তারা শুধু মানুষ নন, তারা হইলেন সোনার মানুষ। শুধু সোনার মানুষ নয়, তারা হইলেন পরশ পাথর। সুবহানাল্লাহ। বলবেন হুজুর পরশ পাথর আবার কি? পরশ পাথর নামে এক রকমের পাথর আছে, পরশ পাথরের সঙ্গে লাগলে পরে একটা জিনিস খাঁটি সোনায় পরিণত হয়। ওই নবী এবং সাহাবায়ে কেরাম তাদের সহবত যারা যারা পাইছে তারা সবাই সোনার মানুষ হয়ে গেলেন।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দুই দফা কর্মসূচি দিয়া ওই জাহেলি সমাজের ওই লোকগুলো রে শুধু সোনার মানুষ বানাইলেন না, বরং সোনার মানুষ হওয়ার পর তারা পরস পাথরে পরিণত হলেন। যারা নিজেরাই ছিলেন গোমরা তারা দুনিয়ার মানুষের জন্য হাদি হইয়া গেলেন, মুআল্লিম হইয়া গেলেন, বিশ্ববাসীর শিক্ষক হলেন, বিশ্ববাসীর পথ দেখাইলেন। একজন সাহাবী যদি কোনো এলাকায় গেছে, আল্লাহু আকবার রে কেমনে বুঝতাম কেমনে বুঝতাম, একজন সাহাবী যদি কোনো এলাকায় গেছে ওই সাহাবীর মাধ্যমে ওই এলাকায় ইসলাম চলে গেল। সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষেরা ওই সাহাবি থেকে দিন ইসলাম শিখলেন। আমার আল্লাহ বলছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। ও আমার নবীর সাহাবীরা, আপনাদেরকে আমি আল্লাহ মধ্যমপন্থী উম্মত বানাইলাম। আমি আপনাদেরকে মধ্যমপন্থী উম্মত কেন বানাইলাম শুনেন, লিতাকুনু শুহাদা আলান নাস, আপনারা হবেন মানব জাতির সামনে সাক্ষী। ওয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, আর আমার রাসূল হবেন আপনাদের জন্য সাক্ষী, আমার রাসূল হবেন আপনাদের জন্য মডেল, আপনারা হবেন বিশ্ববাসীর জন্য মডেল। রাসূল থেকে আপনারা আদর্শ শিখবেন, আপনাদের থেকে বিশ্ববাসী আদর্শ শিখবে। আল্লাহু আকবার। রাসূল হবেন আপনাদের জন্য নমুনা, রাসূল হবেন আপনাদের জন্য সাক্ষী, আপনারা হবেন বিশ্ববাসীর জন্য সাক্ষী। আপনাদের এই এলাকায় মাটি কাটেনি মানুষেরা? মাটি কাটলে মাঝে মাঝে সাক্ষী রাখেনি? ওই সাক্ষীটা কেন রাখে? ওই সাক্ষী দাঁড়াইয়া কয় বায়ু, তোমরা আমার মাথার মধ্যে একটা সুতা ফালাও আর আমার নিচে পর্যন্ত দাও, আমারে মাপ, আমি যেই পরিমাণ দৈর্ঘ্য আমার লম্বা এই পরিমাণ চতুর্দিকে মাটি ছিল ওরা এখন নাই, কিন্তু তারাও যে এখানে আমার সম পরিমাণে ছিল, আমি তার সাক্ষী হইয়া দাঁড়াইয়া আছি। ওরা কথা কয় না, আমি তার সাক্ষী হইয়া দাঁড়াইয়া আছি। তেমনি ভাবে নবীর এক একজন সাহাবি যে এলাকায় যিনি গেলেন, তারা ওই দুনিয়ার মানুষের সামনে দীন ইসলামের সাক্ষী হইয়া দাঁড়াইছেন। ও দুনিয়ার মানুষেরা, নবী এখন যদিও দুনিয়ার উপরে নাই, আমারে দেখো, নবী থেকে আমি যা পাইছি আমার থেকে তোমরা তাহা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম এভাবেই দিনের দাওয়াত দিয়েছেন। একজন সাহাবী যেখানে গেছেন ইসলামের জ্বলন্ত নমুনা হইয়া গেছেন। ও বাবারা বাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি সমাজকে ভাঙ্গিয়া ইসলামী সমাজ বানানোর জন্য, মানুষের সমাজ বানানোর জন্য দুই দফা কর্মসূচি দিলেন। একটা হইল উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আরেকটা হইল আকিমিস সালা, একটা হইল নবী গো ওহির মাধ্যমে যেই কিতাব আপনার কাছে পাঠানো হচ্ছে আপনি সেটা তেলাওয়াত করুন, দ্বিতীয় হইল নামাজ কায়েম করুন। কয়টা? তাইলে জাহেলি সমাজের মানুষের সমাজ বানানোর জন্য ইসলামী সমাজ বানানোর জন্য কয় দফা কর্মসূচি? জোরে বলেন। আমার দেশে এখনো অনেকে মোটা গলায় স্লোগান দেয়, আমরা আমাদের এই দেশকে সোনার বাংলা গড়তে চাই। কয়নি না কয় না, রে সোনার বাংলা তুমি গড়তে চাও, আমিও গড়তে চাই, কিন্তু আসল খবর হইল সোনার বাংলা গড়তে হইলে সোনার মানুষ লাগে কিনা? এরে সোরের খনি দিয়া সোনার বাংলা গড়া যাবে না? ওর কথা কয় না, সোরের খনি দিয়া তোরে সোনার বাংলা গড়া যাবে না, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা ছিলেন সোনার মানুষ, যার কারণে ওই সমাজটা ছিল সোনালি সমাজ। আর এই বাংলাদেশের যদি সোনার বাংলা গড়তে চাও, তাইলে আল্লাহর দেওয়া ওই দুই দফা কর্মসূচি ছাড়া আর কোন কর্মসূচি, বাবার দফা, স্বামীর দফা, আর নেতার দফা, দফায় দফায় বাঙালির দফা রফা হয়ে গেছে, তারপরও আক্কল হইল না। ওর কথা কয়,
তাহলে আমাদের জন্য আল্লাহর দেওয়া দফা দুইটা, কয়টা কয়টা? এক নম্বর হইল আল্লাহর কিতাব তেলাওয়াত করা, কি করবে গুনে কয় না, কার কিতাব? আমার সামনে এটা কার কিতাব? এই আল্লাহর কিতাব তেলাওয়াত করা, এটা হইল এক নম্বর দফা। কারণ তোমার আমার ভিতরে যত রকমের রোগ আছে, আসেনি? সকল রোগের চিকিৎসা এই কোরআনে আছে না নাই? আমার আল্লাহ কয় অনুনাজ্জিলু, বলো অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষেরা, তোদের রোগের চিকিৎসার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম, তাইলে সকল রোগের চিকিৎসা সব সমস্যার সমাধান দিতে পারে। ও বাবারা ভাইরা, ডিসপেন্সারিতে যেমন সকল রোগের ঔষধ পাওয়া যায়, যখন যেটা দরকার ওইটা ওখান থেকে ডাক্তারের ব্যবস্থা অনুযায়ী নিতে হয়, খাইতে হয়, তেমনি ভাবে কোরআনে তোর সব রোগের সমাধান, সব সমস্যার সমাধান, সব রোগের চিকিৎসা আছে বিজ্ঞ আলেমদের মাধ্যমে, এখান থেকেই তোমার সমাধান নিতে হবে। সুবহানাল্লাহ। এখন তো আবার কিছু বার হয়েছে, দেখা যায় আলেম ওলামা লাগে না, ওর কথা কয় না, আলেম ওলামা লাগে না, মুফতি মহাদেশ লাগে না, খেতার মন মতো সাল কয় না, হুজুর সহি হাদিস পাইছি, আমি হাদিসের উপর আমল করি, ওর কথা কয় না, কয় সহি হাদিসে, এলাকার সব আলেমেরা আমল করে একরকম, খেতে আরেক রকম, খেতে কয় না আমি হাদিসে পাইছি, মনে কর কষে একটা মারতাম বলে ওই নিরোধ করে দেন। আলেমেরা সহিয়া দিক চিনে না, হাতে চিনে সহিয়া দিস। এরে ডিসপেন্সারির মধ্যে নানান রকমের ঔষধ আছে, কিন্তু কোন ঔষধ কার জন্য এটা বিজ্ঞ ডাক্তারে বুঝে, তোর শরীরের অবস্থা অনুযায়ী কোন ঔষধ তোর দরকার, ডাক্তারে ব্যবস্থা দিলে এরপরে যাই ডিসপেন্সারি থেকে ওষুধ খাবি। তুই ফাঁডা যদি নিজের মত মতো ডিসপেন্সারি থেকে ওষুধ আনো, ওষুধের গায়ের মধ্যে লেখা আছে এটা এই রোগের ওষুধ, কিন্তু আরেক কারণে তোর জন্য যে এই ঔষধ প্রযোজ্য নয়, ওর কথা কয় না, কারণ একই রোগের ঔষধ সব রোগীরে দেওয়া যায়নি। একই রোগের ঔষধ বিভিন্ন রকম আছে, আবার বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে। তুই যদি ক ডিসপেন্সারি থেকে কিনি আনছি ডেট ওভার হয় না, ওর কথা কয় না, আরে ডেট ওভার না হইলে কি বোতলাই তো এটা নয়, কারণ তোমার যে কি কয় এটা ডায়াবেটিক আছে, ডায়াবেটিসের রোগীর জন্য বাঁচিয়েছি ওষুধ খাওয়া লাগেনি। রে চোখে অসুখ থাকলে চোখ অপারেশন হইলে সব ওষুধ খাওয়া যায় না, সুতরাং কোনটা খাবি কোনটা খাওয়া যাইব না তুই কেমনে বুঝস? তুই যে সহি হাদিস কই লাফাস আকল আসেনি, এত ব্যাকল কেমনে হইছ? আদিকে নজর আসেনি। ও বাবারা, বলছিলাম যে জাহেলি সমাজের ভাঙ্গে এখন বাংলাদেশে যে অবস্থা চলছে, এই সমাজটা জাহেলি সমাজ, এটা কি জাহেলি সমাজ? এই সমাজের মধ্যে এখন কোরআনের বিধান নাই, নবীর সুন্না নাই, যেভাবে চলার কথা সেইভাবে সরকারও চলে না, জনগণও ওর কথা কয় না, সরকারও চলে না, জনগণও চলে না, ধনীরাও চলে না, গরিবেরাও চলে না, পুরুষেরাও চলে না, নারীরাও চলে না, যার যার ইচ্ছা মতো চলছে। আবার স্লোগান দেয় কয় দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই আরে, আমার মাথাও ঘুরে দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই অন্য রুইতা কর, মরবি নি, মরণ হরে কবরে শেষির অসা বার করিয়া লাই, তোর মজা বুঝবি হেদি, মজার পরে আছে সাজা, ওর কথা কয় না, মজার পরে কি রে সাজা, একটু অপেক্ষা কর, তো সময় হইলে দেখবি কারমা আছে কারমা নেই। ও বাবারা বাইরা, বলছিলাম জাহিলি সমাজের বাঙ্গিয়া ইসলামী সমাজ বানানোর জন্য দুই দফা কর্মসূচি, এক নম্বর হইল আল্লাহর কিতাব তেলাওয়াত করা, কার কিতাব? আল্লাহর কিতাব তেলাওয়াত করা। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন
انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা ইমানদারের ইমান বাড়ে, ইমানদারের ইমানদারের ইমান বাড়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ে, তখন আর তারা কারো রক্ত চক্ষুরে ভয় পায় না। আল্লাহ যা করেন তা হবে, তাকদীরের বাইরে কিছু হবে না। ওমিয়া ইমানদার যারা তারা শুধুমাত্র কারে ভয় করে? অনেক সাহাবী ইসলামের জন্য জীবন দিছেনি, জোরে কোন দিছেনি, বাড়ি ঘর ছাড়ছেনি। আহারে বুখারি শরীফের প্রথম হাদিস যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের শানে ওরুদ কিয়া, অনেকে তো জানেন না, মক্কা শরীফ থেকে আমার নবী সরে গেলেন মদিনা শরীফ, সাহাবায়ে কেরাম চলে গেলেন, এর ভিতরে এক মুসলমান যুবক এখনো যায় নাই, এক মেয়ের সঙ্গে তার যোগাযোগ হইল, ওই মেয়ের বিয়ে করবে, মেয়ে তার কাছে বিয়ে বইবে। এখন ওই সাহাবি বললেন তাইলে বিয়েটা হোক এখানে, এরপরে আমরা মদিনা শরীফ যাব। ওই মেয়ে কয় না, আমি যেহেতু মুসলমান, আল্লাহর নবী এই দেশে নাই, আমি নবীর দেশে যাব, যদি তুমি আমার বিয়ে করতে হয় নবীর দেশে গেলে বিয়ে হবে, তা না হলে বিয়ে হবে না। আমি যেহেতু কার ইমানদার, নবীর সে তোমার প্রতি আমার ভালোবাসা বেশি নয়, নবী যখন নবী যেই দেশে আমি যাব সেই দেশে, আল্লাহু আকবার, এই দুনিয়ায় মনের মতো একটা স্বামী পাওয়া নারীর জন্য দুনিয়ায় সবচেয়ে বড় পাওয়া। কিন্তু ওই মহিলা প্রমাণ দিলেন এই কথা যে দুনিয়ার স্বাভাবিক নিয়মে একজন নারীর কাছে স্বামী, পছন্দনীয় স্বামী, এটা এক নম্বর সম্পদ হতে পারে, কিন্তু ইমানদারের কাছে আল্লাহ এবং রসুলের চেয়ে বড় আর কেউ হতে পারে? এরপরে ওই মহিলা হিজরত করে মদিনা শরীফ গেলেন, ওই পুরুষ মদিনা শরীফ গেল, যাওয়ার পর এক কান দুই কান হইতে হইতে নবীর কানে গেল, মদিনার মসজিদে অন্য সাহাবি গলগে, ওই পুরুষ সাহাবিও আছে, আমার নবী মিম্বরে বসিয়া বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ওয়া হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, ইউলু পুরো হাদিস। আমরা তো অনেকে বাংলা বইয়ের মধ্যে আছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত লেখি ব্যাকরে লেখি সে বুখারী শরীফ, হ্যাঁ এত দূর হলিয়ে কখনো বুখারী শরীফ হাদিস আমি তো জানি, আয়া তখন খুঁজে নি ব্যাকরণ হিসেবে হাদিস শিখিয়া, তোরে দুই শব্দ দিছে আর দুই শব্দ হলিয়ে কয় না আমি বুখারী হাদিস জানি। তাইলে আমার নবী বলে দিলেন যে যে যেই নিয়তে হিজরত করে তার হিজরত সেই হিসাবে গণ্য হবে, যে নাকি আল্লাহ রসুলের পাওয়ার জন্য হিজরত করে তার হিজরত হবে আল্লাহ এবং রসুলের জন্য, আর যে দুনিয়ার জন্য অথবা কোন নারীর বিয়ে করার জন্য হিজরত করে তার হিজরতটা ওই মার্কার হিজরত বলে গণ্য হবে। তার মানে কারোর নাম কইয়া শরম দেয় না, কিন্তু মূল কথাটা ছাড়াইয়া দিছেন, সুবহানাল্লাহ। ও বাবারা বাইরা, তাইলে ওই মেয়েটা নবীর প্রেম ভালোবাসা তার কেমন ছিল? দেশ ছাড়িয়া তো যাইবেই যাইবে, আর উপযুক্ত মন মতো স্বামী পাওয়ার পরেও তারে গ্রহণ করবে না, নবীর দেশে যাব আগে। নবীর দেশে যাওয়ার পর তুমি যদি নবীর দেশে যাও তাহলে তুমি হবে আমার স্বামী, আর না হলে তোমার মতো স্বামীর আমার প্রয়োজন। বন্ধুরা আমার, আল্লাহর কিতাব তেলাওয়াত করা এক নম্বর, তাহলে বলছিলাম আল্লাহর কিতাব তেলাওয়াতের দ্বারা ইমান বাড়ে, বাড়েনি? ইমান বাড়ে, আল্লাহর উপর ভরসা বাড়ে, সাহস বাড়ে, যার কারণে জীবন দিতে রাজি হয় জীবন যুগে যুগে ইমানদারেরা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি হয় না। দ্বিতীয় নম্বর হলো আকিমিস সালাহ, এরপরে কোরআন তেলাওয়াত, আল্লাহর নবী বলছেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সব ইবাদতের মধ্যে উত্তম হইল কোরআন শরীফ তেলাওয়াত করা, সুবহানাল্লাহ কয় না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আমাদের পরিবারে আমাদের ঘরে বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত হোক, এটা কি আমরা চাইনি? কে কে চাই একটু হাত তুলি, নারায় তাকবীর, না হয় না আরো জোরে নারায় তাকবীর,
আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। ও বাবারা বাইরা আপনারা বুঝে নেন, কোরআন তেলাওয়াত বলতে আমাগো দেশের মানুষেরা মনে করে কোরআন শরীফ পড়া, এটার নাম মনে করে কোরআন তেলাওয়াত। কিন্তু মনে রাখবেন একটা হইল তেলাওয়াত আর একটা হইল কেরাত। এই মাদ্রাসার ছাত্ররা খেয়াল করো, একটা হইল তেলাওয়াত আর একটা হইল কেরাত। তেলাওয়াত আর কেরাতে বেশ কম আছে, বুঝিয়া লও। তেলাওয়াত শব্দের বাংলা অর্থ হইল অনুসরণ করা। কি অনুসরণ করা? তেলাওয়াতের বাংলা হইল অনুসরণ করা, আর কেরাতের বাংলা হইল পড়া। কেরাত মানে পড়া, ব্যাকে কইল কেরাত মানে কারা আকরা ও কেরাতান ফাহুয়া কারি। যিনি ভালো পড়তে পারেন ওনারে কারি সাহেব কয় না, কেরাত থেকে কারি। তাইলে কেরাত মানে পড়া, আর তেলাওয়াত মানে হইল অনুসরণ করা। তেলাওয়াত মানে অনুসরণ করা। কোরআন শরীফের দুই জায়গায় অনুসরণ করার অর্থে তেলাওয়াত শব্দের ব্যবহার আছে। এক জায়গায় অলকামারে এজা তালাহা, অলকামারে এজা তালাহা, এটা হলো সিগাই মাঝি, এখানে তালাহা। আর চাঁদের কসম, চাঁদ যখন সূর্যের তেলাওয়াত করে, চাঁদে সূর্যের তেলাওয়াত করে মানে চাঁদে যখন সূর্যের অনুসরণ করে, তার মানে চাঁদে যখন সূর্য থেকে আলো নিয়া দুনিয়াবাসীরে আলো দেয়, সূর্যের কামও আলো দেওয়া, চাঁদও যখন আলো দেওয়ার কামটা করে, তখন চাঁদে যেন সূর্যের তেলাওয়াত করল মানে সূর্যের অনুসরণ করল। অলকামারে যা তালা, তাইলে তালা এই মানে হইল তাবাহা। এরপরে আরেক আয়াতে আছে ওয়াইয়াতলু হু শাহিদুম মিনহু। এই আয়াতের মধ্যে ইয়াতলু সিগায় মুজারে আইছে, এই ইয়াতলু মানে অনুসরণ করা। ঈসা নবীর পরে আরেকজন নবী আসিয়া তার তেলাওয়াত করিবে, তার মানে আখেরি নবী আসিয়া ওনার অনুসরণ করবেন। উনি যেভাবে তাওহীদ রেসালাত আখেরাতের দাওয়াত দিছেন, আল্লাহর দিনের দাওয়াত দিছেন, আল্লাহ কয় ঈসা নবীর পরে আরেকজন আইয়া তার তেলাওয়াত করিবে, তার মানে ইনিও আসিয়া আল্লাহর দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ইয়াতলু এটা, এটা কোরআন পড়া অর্থে নয়, কোনো কিছু পড়া অর্থে নয়, এটা হলো অনুসরণ করার অর্থে। ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি আল মুফরাদাত ফি গারিবিল কোরআন কিতাবে এটার ব্যাখ্যা সুন্দরভাবে বুঝাই দিয়েছেন যে কোরআন তেলাওয়াত মানে হইল অনুসরণের নিয়তে, আমলের নিয়তে কোরআন শরীফ বুঝিয়া পড়া, এটা হইল কোরআন তেলাওয়াত। আর বুঝি পড়ুক আর না বুঝি পড়ুক, যে কোনো ভাবে পড়ার নাম হইল কেরাত। তোর কথা কয় না, যে কোনো ভাবে কোরআন পড়া সেটার নাম কেরাত। বুঝে না কেবে, যে কোনো ভাবে কোরআন পড়া এটার নাম হইল কেরাত, আর আমলের নিয়তে বুঝিয়া পড়া এটার নাম হইল তেলাওয়াত। মনে থাকবে নি, বেগুনে আলো খতিয়ার বিনি, যে কোনো ভাবে কোরআন পড়ার নাম কেরাত। কি কইছি আবার কো, বুঝুক বা না বুঝুক, যে কোনো ভাবে কোরআন পড়ার নাম কোরআন, কেরাতুল কোরআন, কেরাতুল কোরআন। আর আমলের নিয়তে বুঝিয়া কোরআন পড়ার নাম কোরআন তেলাওয়াত। মনে থাকবে নি, আল্লাহ তাআলার বড় মেহরবানি, আল্লাহ তাআলা নামাজ ছাড়া ঈমান থাকে না, আর কোরআন পড়া ছাড়া নামাজ হয় না। কথা ঠিক আছে নি? আমার আল্লাহ কোরআন পড়ার ব্যাপারে কইছে ফাকরাউ মা তাইয়াসারা মিনাল কোরআন ফাতলু, কয় ন আল্লাহ কথা কয় ন যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো, কইছে নামাজের মধ্যে কোরআন পড়ো, ওখানে কেরাত ফরজ করছে। কারণ আল্লাহ জানে যে বন্দাবান্দির মধ্যে বাঙ্গাল ক্ষতি করে আছে, সজ্জা না কিচ্ছু বুঝে না, ওরা কথা কয় না, কোন রকমে আলহান্দ থেকে আলহান্দারা পর্যন্ত সুরা মুখাস্ত করি পড়তে পারলেই তো কেরাত হয়ে যাইব, ওরা কথা কয় না, কেরাত হয়ে যাইব, বুঝি না পড়লে তো তেলাওয়াত হইত ন। এই জন্য আল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত ফরজ না করিয়া কেরাত ফরজ করল বাঙ্গালেরও সারাইয়া নেওয়ার জন্য।
এখন আমার দেশে অনেক বড় বড় শিক্ষিত আছে, পণ্ডিত আছে, অনেক কিছু বুঝে, কোরআন শরীফের একটা সুরারও বাংলা তর্জমা জীবনে পড়ে নাই, এক পারারও বাংলা তর্জমা জীবনে পড়ে নাই, বাকামি দেবায় আর ছাপাবাজি দেবায়। এরে বেকুব, যে কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় এবাদত, সেই কোরআন তেলাওয়াত তোর জীবনে হইল না, চুলদাড়ি সাদা হয়ে গেল, দাদা হইলা, নানা হইলা, এখন পর্যন্ত আলহামদ থেকে আলহাক পর্যন্ত, আলাম তারা পর্যন্ত যে সুরাগুলো পড়া হয়, এই সুরাগুলিরও তো তর্জমা কোনোদিন পড়লে না। আরে বাংলা তর্জমা বাজারে পাওয়া যায়, আনো না, অন্তত তোমার ছেলে যদি পড়তে পারে, বাবা তুই একটু পড় আমারে শোনা, ছেলে বিয়ে করাইছো, বউ পড়তে পারে, বৌমা গো এই সুরাটা একটু পড়ি আমারে, একটু অর্থটা বুঝাও। তাইলেও তো নামাজের মধ্যে ওই সুরা পড়ার সময় বুঝতেন যে আমি নামাজে কি কইতেছি, ওরা কথা কয় না। এখন আমার আল্লাহ তো জাহেলি সমাজের ভাঙ্গিয়া মানুষের সমাজ বানানোর জন্য দুই দফা কর্মসূচি দিলেন। এক নম্বর হইল আল্লাহর কিতাব তেলাওয়াত করা, তার মানে আমলের নিয়তে আল্লাহর কোরআন বুঝিয়া পড়া, সুবহানাল্লাহ। যদি নাকি আমার দেশের মেম্বার চৌকিদার থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত কোরআন তেলাওয়াতের এই আমলটা থাকতো, কোরআন শরীফ বুঝিয়া শুনিয়া যদি পড়তো, তাইলে আমার দেশের চিত্র এইরকম হইতো না। আমার দেশের মানুষেরা অনেক কথা কোরআনে আছে কিন্তু ওরা জানে না, না জানার কারণে আমরা মৌলবীরা কইলে কয় বাদ দশ, আমি মৌলবীরা এখানে কত কথা কয়, কথা ঠিক আছে নি ভাই? এমনি কিন্তু নুরানি মাসার জন্য জমিনও দেয়, মসজিদের জন্য জমিন দেয়, লাখ লাখ টাকা দেয়, কিন্তু আলেম আলামার কথা মানে না, মানে না মানে এটা যে কোরআনের কথা ওই পাগলায় জানে না, এই পাগলায় জানে না যে এটা কোরআনে আছে, যার কারণে মানে না। কিন্তু কোরআন তেলাওয়াতের আমল যদি থাকতো, কোরআনের অর্থ যদি বুঝি পড়তো, তাইলে পাগলায় নিজে যখন দেখতো এর কথা এটা তো আল্লাহ কইছে কোরআনে আছে, তাইলে আমি মৌলবিয়ে কনের আগে পাগলায়ও কইতো না ঠিক আছে কথা এখন কোরআনে আছে। ও বাবারা ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কানার রাজুলু মিন্না ইযা তাআল্লামা আশায়াতিন লাম ইউজাবিহুন্না হাত্তা ইয়ালামা মানিয়াহুন্না ওয়া আমালা বিহিন্না। কয় আমরা যারা নবীর সাহাবী, আমাদের নিয়ম ছিল আমাদের মধ্যে কেউ কোরআনের 10টা আয়াত যদি না কি শিখতাম, ওই 10 আয়াতের অর্থ এবং তার মাসলা মাসায়েল এগুলো শিখিয়া আমল করার জন্য যা যা দরকার এগুলো শিখে আগে আমরা আর বেশি আয়াত পড়ার দিকে আগাইতাম না। এই হাদিস দ্বারা বোঝা গেল নবীর সাহাবীরা যিনি কোরআন শরীফের যতটুকুন জানছেন অর্থ সহ মাসলা মাসাইল সহ বুঝিয়ে শুনিয়ে ওনারা কোরআন পড়ছেন। আমার দেশে অসংখ্য মানুষ আছে যারা নাকি কোরআন শরীফ পড়ে প্রতিদিন সকালবেলায়, রমজানে দুই খতম তিন খতম দেয়, এটা খারাপ ন, ভালো না বুঝি পড়লো কিছু সওয়াব আছে, কিন্তু ভাইও কোরআন শরীফ মূলত না বুঝিয়া পড়ার জন্য আল্লাহ নাজিল করে নাই, নাজিল করেছিলেন বুঝিয়ে শুনিয়া আমল করার জন্য। আর এখন যদি আপনি না বুঝিয়া পড়েন তাইলে এক হরফে 10 নেকি পাইলেন কিন্তু পুরা সওয়াব তো আর পাইলেন না, ওরা কথা কয় না। আর আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সব ইবাদতের মধ্যে আফজাল হইল কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। কোন তাইলে এখন যারা মাদ্রাসায় পড়ে এরা কোরআন শরীফ বুঝেনি, বুঝার চেষ্টা করেনি, তাইলে হেতাগুলোকে পাবলিকে কোনোদিন খুলেই বলনি, হ্যাঁ ওর হিয়ার হর কিছু আছে বুঝেননি, হাতে হয়তো এমনি হারা জীবন করছে সন্ডামি আর বান্দরামি, বুড়াকালে এমন হাতে হয়তো সিল্লাত নাম দিয়ে যাক, এটাও খারাপ ন বালা, কিন্তু হাতে সিল্লাত নাই কয় কি মুসিমুল বিরুদ্ধে মানে কয় না না হুজুরকে এমন আমল তামল নাই, আল্লাহ কবুল করছে আল্লাহ রাসাদ গেছি না, আরে বাবা রে হাতে নাই বুঝেননি। ওই এক বেড়া এতারে এক এক বর মিয়া দাওয়াত দিছিল, দাওয়াত দিছে আর গোস্ত রুটি খাওয়ায়, তো কইল যে বর্মিয়া এই মোরগ কি নিজের বাসা নি না কিনি না, কয় না কিনি আনছি 300 টিয়া দি, কালকে আনছি আজ গেনির কই যা করতে বলি, কয় হারে বর্মিয়া 300 টিয়ার মোরগ কিতেন যা করছেন, সুরবা যে হওয়া দইছে সুরবা দিয়ে তো খাওয়ান যায়, মোরগে যাওয়া না কইল তো সাইতে, তো বর্মিয়া কয় কয় তুই জানি এখানে হাঁটা মার খাইটা বুঝি আমি দাওয়া তো দিতাম না, কারণ আমার 300 টিয়ার মোরগ জবা করি হিয়ার হরে তেল মশলা দিন আন্দোলন হরে না সুরবা সাদইছে ওরা কথা কয় না, আর মোরগ জবা না করলে কি সুরবা হইতো নি, সুতরাং মহানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় পড়ি আলেম হইনি, আমি আলেম হনের হরে না তবলিগ জমাত বার করছে, তাবলিগি নেশা ভিগে যে মিয়া লেখছে মিয়া বড় আলেম ন হনি, এই মোরগ এখন জবাই করে আন্দোলন হরে না তো সুরবা সাদ হইছে, তুই হাঁটায় কস এই কথা যে মোরগ জবা না করলে তো সাহিত্য এর হুরির হানির বুঝি সুরবা কয়,
এরকম কিছু ঠান্ডা আঙ্গুল দেশে আছে না নাই? তাইলে এক নম্বর হইলো আল্লাহর কিতাব তেলাওয়াত করা, মনে আসেনি? জাহেরি সমাজের ভাঙ্গিয়া ইসলামী সমাজ বানানোর জন্য, মানুষের সমাজ বানানোর জন্য, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার জন্য এক নম্বরে লাগবে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হইলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? আপনারা বলেন কোন নামাজি ছেলে ইফতিজিং করেনি, মাইয়া লগে ভাতরামি করেনি, নামাজি মানুষ কি মদ খায়নি? তাইলে বুঝা গেল যে নামাজ এক মানুষের সোনার মানুষ বানাইতে হইলে লাগবে কোরআন তেলাওয়াত, লাগবে নামাজ। রাজি আছেনি? আমাদের সমাজটা কোরআনের তালিম এখানে চালু হোক, ঘরে ঘরে চলুক, চাইনি।